বিসমিল্লাহ রহমান রহিম সবাইকে আসসালামু আলাইকুম গ্ল্যাম থেকে আমি শাবনুর আহমেদ আপনাদের সাথে আজকে একটু দেরি হয়ে গেল জয়েন করতে তো চলে এসেছি ফাইনালি দেখেন তো এটা কোন ড্রেস বলেন কে কে চিনতে পেরেছেন ড্রেসটা কে কে চিনতে পেরেছেন আর সবাই একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন আমি কি মাইকটা ঠিকমতো মানে সেট করতে পারলাম কিনা আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা আমাকে লক্ষ্যে আপনিরা একটু জানিয়ে দেবেন ওকে হুম আমাকে লক্ষী আপনিরা একটু জানিয়ে দিবেন হাই আপু কেমন আছো ক্রেজিয়েস্ট অ্যাপল আচ্ছা আজকে ক্রেজিয়েস্ট অ্যাপল আপনির নাম আগে পড়ে ফেললাম আর কে কে আছে ইশরাত আফিফা আচ্ছা ইশরাত আফিফা আপনি ফারহিন জুবেদা আপনি আর কী কে জয়েন করেছেন আসসালামু আলাইকুম আপু জয়েন করে ফেললাম ফার্স্ট ওয়েট করছিলাম ক্লিয়ার আছে ওকে ক্লিয়ার আছে আর কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা জানিয়ে দিবেন এসেই কিন্তু লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন কমেন্টস করবেন ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কি না এবং শুনতে পাচ্ছেন কিনা সেই সাথে আমাদের লাইফটা একটু শেয়ার করে দিবেন ওকে আশেপাশে গার্লস গ্রুপে শেয়ার করে দিবেন আর আপনাদের টাইম লাইনে শেয়ার করলে মানে আপনাদের হোম পেজে শেয়ার করলে আমি খুব খুশি হব যদি আপনাদের প্রোফাইল একটু শেয়ার করে দেন যেদিন এসেছিল সেদিন হ্যাঁ এটা হচ্ছে আমাদের যেদিন ব্র্যান্ড প্রমোটার বারিশা হোক যেদিন ওদের ওর সাথে সাইনিং ছিল আমাদের সাইনিং সেরেমোনি সেই দিন এই ড্রেসটা পরেছিলাম আপনির এত ইনবক্সে খালি অর্ডার ডান অর্ডার ডান অলরেডি করে দিয়েছে তারপর আমি আপনাদের মানে ভাবলাম যে ওখানে আমার ক্লিয়ার কোনো ছবি নেই হ্যাঁ আর ভিডিওতে আপনারা হাফ দেখেছেন সো তারপরেও অনেক আপনি জাস্ট ইনবক্সে অর্ডার ডান অর্ডার ডান কিন্তু তারপর আমি ভাবলাম যে আমার আমার দিক থেকে আমার দায়িত্ব থেকে আমি আপনাদেরকে একটু ফুললি ড্রেসটা দেখিয়ে দিই আর যেহেতু পূজার সামনে পূজার সামনে আপনাদের লাল টুকটুক একটা ড্রেস হলে কেমন হয় ভালো না খুব ভালো হয় নিশ্চয়ই তোমার জামাতে আমার লাইক হয়েছে ওকে থ্যাংক ইউ আপু তোমাকে পুরো নতুন বউয়ের মতো লাগছে এত সুন্দর রেড কালার থ্যাংক ইউ সো মাচ এটা সুন্দর একটা নাম দিয়ে দিবেন সাবিনা ইয়াসমিন লিখেছে আমি চাই রয়েল ইসলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ লাল পুরি রাইসা তাইবা লিখেছে এই কালার এই কালার এসেছে হ্যাঁ ফাইনালি আপনারা রেড কালার চাচ্ছিলেন রেড কালার এসেছে আর দেখেন এটা খুব সুন্দর একটা রেড কালার লাইক খুবই বিউটিফুল প্রিটি একটা রেড কালার নট লাইক যে আপনার ইসের মতো না যে টকটকা লাল বা যে লালটা অনেক সময় চোখে লাগে সেরকম না একটা একটু চেরি রেড হ্যাঁ দাও চেরি রেড কি নাম দেওয়া যায় এটার কি নাম দেয়া যায় আমার আপনিরা সাথেই থাকবেন বেশি 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 করে কমেন্ট করবেন ওকে আর লাভ লাইক বাউ তো দিতে ভুলবেন না বাই দ্য আজকে আপনারা সবাই এই বিউটিফুল পার্টিওয়ারটা তো দেখছেনই সাথে আমি চেষ্টা করব আপনাদেরকে পাকিস্তানি স্পেশাল একটা লাইভ করে দিতে যদি আমি সময় পাই বিকজ আজকে আমাদের অনেক দৌড়াদৌড়ি আজকে আমাদের অনেক দৌড়াদৌড়ি আজকে বিকালে কিন্তু আমাদের সাথে আবারও লাইভে জয়েন করতে হবে আপনাদের সবার আজকে আপনাদের জন্য আরও একটা সারপ্রাইজ আছে আর একটা সারপ্রাইজ আছে আপু তুমি নুপুর পড়েছ না তো আমি নুপুর পড়িনি ও এই যে বুঝতে পেরেছেন আমার ঝুমকার শব্দ এটা ঝুমকার মধ্যে এই যে এরকম নূপুরের ওগুলো আছে শেয়ার দান রেড ফেরি আচ্ছা জাহান ইফাত লিখেছে রেড ফেরি দেখা যাক কি নাম দেয়া যায় আপনারা লিখতে থাকেন আমি দেখে নিব এই দেখেন এটা অলমোস্ট একটা সিঁদুর লাল বা চেরি রেড দুইটার মিক্স বলা চলে এত সুন্দর কালার আল্লাহ এই উপর থেকে হচ্ছে সম্পূর্ণটা যে দেখছেন নেটের মধ্যে কাজ করা নেটের মধ্যে সুতার কাজ আর সিকোয়েন্সের কাজ করা এখন আপনারা দেখেন এখানে যদি আপনি দেন তাহলে আপনার এই যে এই মোটিভটা এখানে চলে আসবে উঁচু হয়ে হ্যাঁ সো আপনারা এইভাবেও দিতে পারেন নেক দিতে পারেন সেই সাথে আপনারা চাইলে এমন একটা করতে পারেন যে এখান থেকে আপনি ভি নেক কাট করে দিলেন এই এই যে মানে এখানে যে কাজটা সেটা কেটে সুন্দর করে এখানে ভি হয়ে গেল এই জায়গা থেকে একটা ফোকাল পয়েন্ট ক্রিয়েট হবে সেটাও সম্ভবপর প্রাইস কত আচ্ছা বলে দিচ্ছি

এই যে এই সুতার কাজটা আছে সিমিলার মানে একেবারে সেম কালারের সাথে ম্যাচ করে তারপর এখানে হচ্ছে এখানে যে সিকোয়েন্সগুলো দেখলে মনে হয় না মাল্টি কালারের সিকোয়েন্স বা অনেকটা হচ্ছে যে শাইন দেয় এরকম বাট এটা শাইনি সিকোয়েন্স হলো এটা রেডের মধ্যে চেরি রেডের মধ্যে চেরি রেড কালারই এটা হোয়াইট বা ওয়াটার কালার মনে হলো স্কিন লাইফ পেজের লাইফ লাইভ কর করোনা কী লিখেছেন আপনি আমি বুঝতে পারিনি আপনার কথাটা আপু খুব সুন্দর ড্রেসটা অসাধারণ সুন্দর আচ্ছা নাজদিন আপনি লিখেছে আমি আপনার কথাটা বুঝতে পারিনি স্কিন লাইফ নিয়ে কী বলেছেন আপনি একটু শেয়ার করে দেন সবাই মিলে শেয়ার করে দিবেন ওকে আর আজকে কিন্তু বিকালে আমাদের সাথে লাইভে জয়েন করবেন মানে বিকালে বিকালে জয়েন করবেন এই যে দেখেন এখানে যেটা এখানে যেই কাজটা সেটা হচ্ছে এরকম ওয়েভি এরকম ওয়েভ হয়ে চলে এসেছে সম্পূর্ণটা তার মধ্যে আরেকটা মানে মেহেন্দির মধ্যে যেরকম একটা একটা এরকম ওয়েভ দিয়ে আরেকটা দেয় না ওইরকম সুন্দর করে ডিজাইনটা স্টার্ট করা হয়েছে এবং পুরোটাই এরকম ওয়েভ দিয়ে করা মানে রেড ওয়েভ নাম দিলেও সুন্দর হবে আর যেটা দেখছেন যতই নতুন আপন আপনি জয়েন করছেন আমি ততই বলে দিচ্ছি আপনাদেরকে এইটা সম্পূর্ণটা দেখতে লাগে যে ওয়াটার কালার সিকোয়েন্স কিন্তু আমি নিজেও সামনা সামনাসামনি যে এটা রেড কালারের মধ্যে রেড কালারের রেড কালারের মধ্যে রেড কালারের রেড কালারের মধ্যে রেড কালারের সিকোয়েন্স দিয়ে কিভাবে এত সুন্দর ঝিলিক দিচ্ছে মানে মিশে যাওয়ার কথা না বাট অনেক অনেক বেটার কোয়ালিটি বলে শাইনটা খুব ভালো হয় রেড ওয়েভস নাম দাও হ্যাঁ রেড ওয়েভস নামটা কিন্তু খুব সুন্দর খুবই মানিয়েছে মানে নামটা একশো তে একশো যায় ড্রেসটার সাথে এই যে এটা দেখেন এটা দেখেন চেরি রেড ইরা মাহিয়া আচ্ছা মাহি খান লিখেছে পুরাই রেড ভেলভেট আচ্ছা তাই নাকি পুরাই রেড ভেলভেট আচ্ছা রেড ভেলভেট কেক যেরকম ওরকম লাগছে ইয়ামি এই যে সো নেটের মধ্যে দেখেন ফার্স্টে হচ্ছে সুতার কাজ তার মধ্যে এখানে সিকোয়েন্স বসানো এইদিকে চেন স্টিচের মতো মানে চেন করে লাইন লাইন যেটা আছে এই যে লাইন লাইন সেটা সম্পূর্ণটাই এমব্রয়ডারির সাথে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে এইদিকে যে ওয়েভটা গেছে এটার মধ্যেও সিকোয়েন্স আছে আর আরেকটা বিষয় দেখেন এই জিনিসটা আমার খুব আনকমন লেগেছে সেটা হচ্ছে ইউজুয়ালি কি হয় আমাদের যদি এক্সট্রা কাপড় নিচে ফ্ল্যাট পাওয়া যায় বা ড্রেসের সাইডে পাওয়া যায় সেটা দিয়ে আমরা কি করি ফ্রিল বানিয়ে নিই আর এটার মধ্যে ফ্রিল রেডি করাই আছে এটা অবশ্যই অরিজিনাল ইন্ডিয়ান একটা পার্টি ড্রেস আমি আপনাদেরকে দেখাচ্ছি ক্যাটালগ ড্রেস এটার মধ্যে কিন্তু করা আছে আর আপনি চাইলে এখানে আরও টু ইঞ্চ কাপড় এক্সট্রা আছে আপনি চাইলেই কিন্তু এটা দিয়ে একটা মানে চাইলে লেন্থ বাড়াতে পারবেন অনেক অনেক ধন্যবাদ আপু তুমি এটা দিয়ে অনেক হ্যাপি করে দিয়েছ এটা ভ্যালেন্টাইনে আমার কাজে দিবে আচ্ছা পারেন যে বাইদা আপনি ও রিলি তাই নাকি তাই নাকি এখন তো অনেক দেরি আরও সুন্দর সুন্দর অনেক ড্রেস দেখাবো এটা মেনলি আমি আপনাদের জন্য পূজার গিফট নিয়ে এসেছি হ্যাঁ প্রাইসটা এত রিজনেবল মানে বাজেট ফ্রেন্ডলির থেকেও বাজেট ফ্রেন্ডলি আপনাদের পুরো শকিং একটা প্রাইস মনে হবে যে গিফটের উপর গিফট দিচ্ছি আপনাদেরকে রেড ভেলভেট আচ্ছা বেশিরভাগই আসছে রেড ভেলভেট নামের সাজেশন এটা দেখেন স্লিভটা স্লিভটা ওভারলক করা আছে সম্পূর্ণটা এরকম সেমি ট্রান্সপারেন্ট নেটের মধ্যে আছে আপনারা চাইলে এরকম রাখতে পারেন চাইলে আপনারা আপনাদের মতো ইনারের কাপড়টা ইউজ করে চাইলে হাফ স্লিভ বা কিছু করে নিতে পারেন এটা দেখেন না এখানে এই যে মোটিভগুলো এটাও কিন্তু সম্পূর্ণটা এমব্রয়ডারি করা আছে ফিনিশিং করা এইখানেও ওয়েভটা দিয়ে দিয়েছে যে ওয়েভটা স্লিভের মধ্যেও আমরা পেয়ে যাচ্ছি পার্টটা এক ঝলকে দেখিয়ে দিই ফুললি হচ্ছে লং ওকে প্লেন কিন্তু এখানে যে একটা আছে না এক এক সময় হয় কি যে যদি এখানে ইসে দেয় মানে ফ্রিল দেয় ফ্রিলের উপরেই শেষ করে দেয় ফ্রিলের উপর পর্যন্ত শেষ করে দেয় ব্যাক পোর্শনের কাপড়টা কিন্তু এখানে কিন্তু সেই কাপড়টা ফ্রিলের সাথে ম্যাচ করে লেন্থ আছে সো আপনি ইজিলি সুন্দর মতো বানাতে পারবেন আমি নিব আচ্ছা আর কে কে নেবেন বলেন রেড কালারের জন্য অনেক দিন অপেক্ষা করছিলেন যে জিজি থেকে রেড কালারের ড্রেস নিবেন এখন ফাইনালি নিয়ে নিতে পারবেন আল্লাহ আমাদের যে ভিডিওটা আপনাদের সাথে একটু গল্প করি সেটা হচ্ছে আমাদের যে সাইনিং সেরোমনিটা হলো পরশুদিন না পরশুদিনই তো পরশুদিন অ্যাজ এ ব্র্যান্ড প্রোমোটার বারিশা হক ওর তো জানেন ভেরিফাইড প্রোফাইল ফেসবুক প্রোফাইল তারপর ওর টিকটক এবং আরও মেবি ওর ইনস্টাগ্রামটা আমার চেক করতে লাগবে খেয়াল নেই সো এইরকম সব কিছুই ভেরিফাইড মাসাল্লাহ সো ওর সাথে আমরা সাইন করলাম আপনাদের জন্যে এখন আপনার নিউ ফেইস হিসেবে ওকেও আমাদের সাথে পেয়ে যাবেন আর মানে ওর একটা জিনিস আমার খুবই ভালো লেগেছে যে ও খুবই ওয়ার্কাহলিক লাইক ও কাজ করতে ভালোবাসে এবং যখনই ও শুনেছে যে গ্ল্যাম গার্ল গার্ল তখন সাথে সাথে ও ইয়াস বলেছে লাইক কোনো কিছু এরকম না যে না এটা না সেটা না এটা দিতে লাগবে ওটা দিতে লাগবে এত সুইটলি বিকজ ও বলে যে না এত পুরানো ব্র্যান্ড মানে সেই দুই হাজার দশ থেকে এবং আমিও চিনি আর ওখানের আপন আপনিরা তো অনেক আগের থেকে আছে মানে সেই পেজের আপনিরা সো এরকম যদি আমারও এমন হয় যে এই আপুনিরা আমার সাথে আমার লাইভ দেখবে আমাকে চিনবে তাহলে কত সুন্দর হয় না কত ভালো হয় না এই ড্রেসটা পরে ছোটোখাটো একটা কাবিন করে ফেলা যাবে আচ্ছা তাই তিন তাহলে স্টার্ট করে দেয়া যাক নাকি ট্রাই করে দেখতে হয় কোন আপুনির কাবিন আছে বলেন সামনে এটা হচ্ছে সিক্সটি বডি হচ্ছে সিক্সটি আর এদিকে লেন্থটা বলে দিচ্ছি আপনারা এটার প্রাইস চাইলেও গেস করতে পারবেন না এটা আপনাদেরকে গিফটের উপর গিফট দিব ফর্টি নাইন লেন্থ আছে ফর্টি নাইন মানে ফর্টি এইটেরও বেশি তার উপর আরও দুই ইঞ্চির বেশি এখানে আপনি এক্সট্রা কাপড়ের মতো পেয়ে যাবেন চাইলে আপনি আরও লং করে নিতে পারবেন অনেকে একটু লং স্টাইলটা প্রিফার করে এটা সম্পূর্ণ নিজেদের ব্যাপার হ্যাঁ অনেকে একটু লুজ ফিটেড স্লিভ পছন্দ করে সেটাও একটা বিষয় এটার স্লিভ হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি ফোর আছে স্লিভটা আপনি লং আমার থেকেও লং করে স্লিভটা বানাতে পারবেন এই জিনিসটা দেখেন এই ওয়েভটা আনবিলিভেবল খুবই খুবই প্রিটি আপু তোমাকে খুব ভালো লাগে আমি অলওয়েজ তোমার সাথে থাকবো থ্যাংক ইউ আর মানে যখন আমরা আমাদের লাইফ সেশনটা অন হয়েছিল সেখান থেকে সেরেমনি থেকে সাইনিং সেরেমনি থেকে আপনারা যে কী খুশি মার্শাল্লা আমি আমি মানে এত রেসপন্স পাবো ভাবিনি যে আপনারা এত পজিটিভ একটা রেসপন্স দিবেন বাড়ির হককে সবাই এত পছন্দ করেন ভালোবাসেন ওর কাজ ভালোবাসেন ওকে দেখতে ভালোবাসেন সো একদিক দিয়ে না খুব ভালো হয়েছে যে মানে আপনাদের সাথে লাইভে এসেছিলাম বলে আপনারা দেখে ওকে অলরেডি অ্যাকসেপ্ট করে নিয়েছেন ছবি আপলোড করেছি ছবিতেও অনেক লাইক অনেক লাইক মার্শাল্লা এই যে দেখেন এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা ওড়নাটার এখানে আপনি এক্সট্রা অনেকখানি চওড়া কাপড় পেয়ে যাবেন দুই সাইডে আমি জাস্ট এখন দেখানোর জন্য এইভাবে ধরলাম এখানেও একটা ওয়েভ আছে আসলে রেড ওয়েভ হলে এটার নামটা একেবারে মিলে যেত তাই না লাল টুকটুকা ড্রেস আপনাদের জন্য লাল টুকটুকা একটা ড্রেস নিয়ে এসেছি রেড ওয়েভ নামটা সুন্দর বাড়িতে আপু অনেক সুইট ইরা মাহিয়া থ্যাংক ইউ আপনি হ্যাঁ আমার কাছে ওকে খুবই সুইট লেগেছে ও মানে খুবই মানে ওয়েল বিহেভ মনে হলো এবং মানে খুব রেসপেক্টফুলি আমাদের সাথে ছিল অনেকক্ষণ ছিল কথা বলল আমরা একটু ছবি টবি তুললাম একসাথে আমরা খাওয়া দাওয়া করলাম সো ওভারঅল ভালো এক্সপিরিয়েন্স ছিল একটা নতুন কিছু লাল মানে ভালোবাসার লাল গোলাপ অসাধারণ ড্রেস আচ্ছা আমরা মা ছেলে চলে আসলাম ফারজানা আক্তার কে আর আচ্ছা এই যে দেখেন এখানে দেখেন ঢেউ ঢেউ করে এই ডিজাইনটা বুঝতে পেরেছেন এই ডিজাইনটা দেখলাম ওই যে এই যে এইটা মানে এইটাই এখানে যেটা আছে না এই যে এই উপরের যেটা এইটাকে দিয়ে পুরোটা সাজিয়েছে সো আপনি কাটওয়ার্কিং করে বের করে নিতে পারবেন চাইলে আপনি এরকম করতে পারবেন যেরকম আমি করেছি কাটওয়ার্কিং করিয়ে নিয়েছে আমারটাই আপনারাও করিয়ে নিতে পারবেন এখানে একটা জিনিস লক্ষ্য করবেন এই যে এই ফিনিশিংটা খুব সুন্দর আসে ঢেউটা আর তার মধ্যে যেটা হচ্ছে আপনারা যেটা চেষ্টা করবেন সেটা হচ্ছে এটার যে কুচিটা মানে এখানে যে আপনি এতখানি এক্সট্রা কাপড় পাচ্ছেন এটা কি করব এটা ফেলে দিব নো এটা দিয়ে আপনি অন্যার নিচে এখানে ভরাট করে দুইটা তিনটা করে লেয়ারিং করে কুচি দিতে পারবেন সেটা দেখতে কিন্তু অন্যরকম স্টাইলিশ লাগবে অনেক সুন্দর লাগবে লাল টিপ নাম দেওয়া আছে আরেক দিন নাম দিব ইনশাল্লাহ লাল টিপ নাম দিব নেটের মধ্যে দেখেন ছড়ানো ছিটানো সম্পূর্ণটাই এম্ব্রয়েডারির সাথে সিকোয়েন্স ওয়ার্ক করা ওকে সম্পূর্ণটাই এমব্রয়েডারির সাথে সিকোয়েন্স ওয়ার্ক করা আর এই যে এই যে এইটাই মাশালা সাবিনা ইসলাম লিখেছে এটার দাম কত আচ্ছা আপনারা পূজার জন্যে সামনে এই লাল ড্রেসটা দেখতে চাচ্ছিলেন মানে রেড কিছু চাচ্ছিলেন অনেক রিকোয়েস্ট ছিল সো আমি রেড একটা সুন্দর ড্রেস আপনাদের জন্য নিয়ে এসেছি আর একটু দেখিয়ে নিই ড্রেসটা ফুল বুঝি আমি আপনাদেরকে বললাম না আজকের দাম হবে এটার আপনারা গ্যাস করতে পারবেন না এত রিজনেবল হ্যাঁ একেবারে গিফটের উপর গিফট অসম ড্রেস আপু নেই থ্যাংক ইউ বাড়ি অনেক ভালোবাসার একজন আপু ওয়েট করছি কখন জিজিতে দেখতে পাবো তার জন্য আর আপু আমাদের দুজনকে একসাথে অসাধারণ লাগছে আপনাদের দুজনকে একসাথে অসাধারণ লাগছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এখানে আপু নাম্বার দিয়েন না অ্যাড্রেস দিয়ে না ড্রেস লাগলে আপনি ইনবক্স করেন এখান থেকে কোনো মডেলটার আপনার নাম্বার নেবে না বরংচ দেখা যাবে যে আপনার মানে কোনো ফেক ফ্রডের পাল্লায় পড়ে যাবেন এখানে আপনার পার্সোনাল ইনফরমেশান শেয়ার করেন না এটা হচ্ছে স্যান্টুনের ইনার প্লাস সালোয়ার গ্লসি স্যান্টুনের ইনার প্লাস শালওয়ার সো ফুল এই যে চেরি রেড বা টকটক খুবই সুন্দর এই রেড কালারটা আপনারা ইনার প্লাস শালওয়ার হিসেবে পেয়ে যাচ্ছেন হ্যাঁ সো এত সুন্দর একটা ড্রেস দেখালাম আমাকে কি দিবেন আমাকে একটা রেড ভেলভেট খাওয়ান নাম তো আপনারা চুজ করেছেন বাড়ির ড্রেসটাও দেখতে চাই আচ্ছা বাড়ির ড্রেসটা অলরেডি আপলোড করে দিয়েছি আর দেখি দেখাবো ইনশাল্লাহ আজকে একটা দেখিয়ে নেই আগে এই যে প্রাইস খুবই রিজনেবল খুবই মানে খুবই রিজনেবল পার্টি ড্রেস অরিজিনাল ইন্ডিয়ান ক্যাটালগ ড্রেস এটা আর আপনারা তো জানেন আমরা আপনাদের জন্য খুঁজে খুঁজে বেস্ট ব্র্যান্ডসগুলো নিয়ে আসি এবং সবসময় চেষ্টা করি যেইটার কোয়ালিটি ভালো সে সেই ব্র্যান্ডের সাথে কাজ করার তো এই যে দেখেন এই ড্রেসটা মধ্যে আছে একটু নেটটা হচ্ছে ঘন একটা নেট নেট ওকে একদম পাতলা না সো আপনি পরে আপনার ভালো লাগবে এই নেটের মধ্যে অল ওভার রেড মধ্যে রেড করা কাজটা সুতার কাজ এবং অল ওভার দেখতে মনে হয় ওয়াটার কালার বা সিলভার কালারের সিকোয়েন্স বাট এটা কিন্তু রেড কালারের মধ্যে রেড কালারের সিকোয়েন্স ওয়ার্ক করা অল ওভার ওনাতেও সিকোয়েন্স ওয়ার্ক করা আছে অন্য সাইডে আপনারা করে নেটের কাপড় পাবেন যেটা দিয়ে আপনারা কি করতে পারেন সুন্দর করে মন চাইলে সালওয়ার ডিজাইন করতে পারেন মন চাইলে অনেক কিছু করতে পারেন বাই আমি অন্য ড্রেসে সালওয়ার পরেছি আজকে এটার সাথে রেড কালারের সো আমার আরেকটা ছিল সিমিলার সো আমি ওটা দিয়ে পরেছি তো আপনারা চাইলে আপনারা চাইলে ড্রেসের সাইড থেকে সুন্দর মতো একটু একটু কাজ নিয়ে সালওয়ারে বসিয়ে নিতে পারবেন ওকে সালওয়ারে বসিয়ে নিতে পারবে সুন্দর করে হার্টবিট নাম দাও না আচ্ছা দিব এগুলো তো সব ভ্যালেন্টাইন্সডের নাম সাজেস্ট করছেন আপনারা দিব এটা হচ্ছে স্যান্টুনের ইনার প্লাস সালভার ওকে সম্পূর্ণ এই ড্রেসটা আপনারা একেবারে বললাম না নামমাত্র প্রাইসে পেয়ে যাবেন গেস করতে পারবেন না এত বেশি রিজনেবল হবে বাবা এই টাইপের ড্রেস তো জানেন যদি অরিজিনাল মানে ইন্ডিয়ান ক্যাটালগ ড্রেস হয় তাহলে তো উনত্রিশশো টাকা চোখ বন্ধ করে হবেই আর না তো হবে এরকম তো হবেই তাই না সো এই ড্রেসটা আপনারা জি থেকে অলওয়েজ রিজনেবেলে পান সব সবসময় পেয়ে এসেছেন এখনও পাচ্ছেন সামনেও চেষ্টা করি আমরা যে কোয়ালিটিফুল ড্রেস কতটা রিজনেবল করে আপনাদের কাছে মানে পৌঁছে দেওয়া যায় সো আমি বলে দিচ্ছি প্রসিজারটা ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে এসে পরিবহন সুন্দরবন এবং হচ্ছে হোম ডেলিভারির মাধ্যমে আমরা পার্সেল পাঠিয়ে থাকি ফুল প্রিপেয়ের মাধ্যমে আপনি ফুল প্রিপে করলে বিকাশ করলে তারপর আপনাকে ড্রেসটা পাঠানো হবে সো এই পার্টি ড্রেসটা যেটা কিনা হচ্ছে ফুললি এটা হচ্ছে ফুললি। পার্টি একটা ড্রেস রেড কালারের মধ্যে আপনারা নাম দিয়েছে রেড ভেলভেট এই ড্রেসটা অনেক এক্সপেন্সিভ লাগে দেখতে অনেক সুন্দর গর্জিয়াস একটা ড্রেস এই ড্রেসটার প্রাইস আমি অনেক রিজনেবল করে দিয়েছি দুইটা কারণে একটা হচ্ছে লাল টুকটুকা ড্রেস আপনারা আমার কাছে রিকোয়েস্ট করছিলেন আরেকটা হচ্ছে এটা আমাদের সাইনিং সেলিব্রেশনের ড্রেস সো আপনাদেরকে কিছু যদি আমি একটা সুখবরের জন্য কিছু যদি গিফট করতে পারি তাহলে আমার নিজেরও ভালো লাগবে আমার নিজেরও খুবই ভালো লাগবে এই সুন্দর ড্রেসটা রেড ভেলভেট ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার তিনশো পঞ্চাশ টাকায় ওকে দুই হাজার তিনশো পঞ্চাশ টাকায় এত সুন্দর ড্রেস স্ক্রিনশটটা নিয়ে নেন সব লাভ লাইক ওয়াও এই দেখেন লাভ লাইক ওয়াও সব লাভ লাইক ওয়াও সুন্দর না আমি আপনাদেরকে একটু ঘুমটা দিয়ে দেখাই দেখি সম্ভবপর হয় কি না আপনি যদি বর্ডার করেন তাহলে এরকম হবে হ্যাঁ আপনি যদি এরকম মানে সুন্দর করে কাটওয়ার্ক করতে পারেন তাহলে এত সুন্দর লাগবে এত সুন্দর লাগবে ড্রেসটা আসলেই সুন্দর তাই না ড্রেসটা আসলেই সুন্দর অর্ডার ডান আচ্ছা আর কার অর্ডার ডান দেখি এটা অবশ্য আমাদের যেদিন এসেছিল তখনই অর্ডার ডান ছিল বলছি এখন ঠিক আছে এইটা আমাদের ওই যেদিন আমি লাইভ এসেছি সেই দিনই মানে পরশু দিন থেকে অর্ডার ডান চলছে এটার ইনবক্সে শুধু অর্ডার ডান আর অর্ডার ডান আপনারটা মিলে গেল কি কি মিলে গেল বুঝি নাই এস এস ডান সীতা আপুনি লিখেছে অর্ডার ডান আপনি গ্রেট আমি বললাম না অলরেডি অনেকে শুরুতেই অর্ডার ডান লিখে দিয়েছে সে আপনারা দেখা গেছে যে এটার যেদিন মানে লাইভ হয়েছে পরশু দিন বা একটু ভিডিও আপলোড হয়েছিল সেই দিনই এটা স্টকআউট মানে আউট না সরি মানে সেই দিনই অর্ডার ডান করে দিয়েছে অনেক আপনিরা মাসাল্লাহ খুব সুন্দর ড্রেসটা থ্যাংক ইউ সো মাচ আমি এই লাইভটা এখন এখানেই শেষ করে দিব এরপর আমি একটা পাকিস্তানি মানে সেলের ডিসকাউন্ট সেলের একটা লাইভ নিয়ে আসবো একেবারে স্টক ক্লিয়ারেন্স প্রাইসে কিছু ড্রেস আপনারা আজকেও পেয়ে যাবেন সেই ড্রেসগুলো দেখিয়ে দিব আপনারা তাড়াতাড়ি জয়েন করে নেবেন ওকে ভালো থাকবেন সবাই আপনাদের আব্বু আম্মুকে আমার সালাম পৌঁছে দিয়েন আপনাদের মনের সকল সত ইচ্ছা পূরণ হোক এই দোয়াই করি আমার জন্য একটু দোয়া করে দিবেন আল্লাহ যেন মাফ করে দেয় এবং আরও নতুন নতুন সারপ্রাইজ নিয়ে আপনাদের পাশেই যেন থাকতে পারি আল্লাহ হাফেজ উম